আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ডিয়ার লার্নার্স, হাউ আর ইউ ডুইং? আই হোপ ইউ আর অল ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ, অ্যান্ড ইউ আর অলসো সেফ অ্যান্ড সাউন্ড, হল অ্যান্ড হার্টি। ডিয়ার স্টুডেন্টস, ইট ইজ লং সিন্স উই লেফট আওয়ার ক্লাসরুম, বাট এভরি ডে উই আর টেকিং ক্লাস ইন আওয়ার অনলাইন ক্লাসেস। ডিয়ার স্টুডেন্টস, ওয়ান্স এগেইন অল অফ ইউ আর ওয়েলকাম ইন হৈমবালা গার্লস হাই স্কুল অনলাইন ক্লাসেস। দিস ইজ মোহাম্মদ শরীফ হোসাইন, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, হৈমবালা গার্লস হাই স্কুল। ডিয়ার লার্নার্স, টুডে আই এম হেয়ার টু টেক এ ক্লাস ফর দি স্টুডেন্ট অফ ক্লাস 9 and 10। টুডে উই আর গোয়িং টু লার্ন about an important topic, and our today's topic is tag question. Do you know tag question? আজকে আমরা শিখব কিভাবে tag question এ খুব সহজেই 5টি rules এর মাধ্যমে 5টি number খুব সহজেই পাওয়া যায়। Dear learners, without wasting a single minute, let's get started our topic. Our today's topic is tag question. ডিয়ার লার্নার্স, তোমরা সকলে দেখতে পাচ্ছ আমি পূর্বে থেকে তোমাদের জন্য 5টি সেন্টেন্স লিখে রেখেছি। এখন আমি তোমাদেরকে এই নিয়ম 5টির সাহায্যে কিভাবে সমাধান করা যায় আমি তোমাদেরকে শেখাবো, তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও। দেখো, 1 নম্বর সেন্টেন্স আমরা লিখেছি, আই থিঙ্ক ইউ হ্যাভ ডান ওয়েল। আই থিঙ্ক, আমি মনে করি, ইউ হ্যাভ ডান ওয়েল, তোমরা সকলে খুব ভালো করে আসো। এখানে আমাদের 2টি সেন্টেন্স, একটি আই থিঙ্ক, অন্যটি হলো ইউ হ্যাভ ডান ওয়েল। এখন তোমরা একটু কনফিউশনে পড়তে পারো যে কোন সেন্টেন্স থেকে তোমরা ট্যাগ কোশ্চেন করবে। তোমরা খেয়াল করে দেখো, আই থিঙ্ক এর মাঝখানে একটা কমা দেওয়া আছে। যখন কমা দেওয়া থাকবে তখন আমরা এই আগের অংশে ট্যাগ কোশ্চেন করতে পারবো, পরের অংশেও কি ট্যাগ কোশ্চেন করতে পারবো, যেহেতু মাঝখানে আমাদের কোনো দ্যাট, হাউ, কোনো প্রকার কি চিহ্ন নাই। অর্থাৎ এখন আমরা এই পাশেও ট্যাগ করতে পারবো, এই পাশেও আমরা ট্যাগ করতে পারবো। যদি আমরা এই পাশে ট্যাগ করতে চাই তাহলে দেখো, থিঙ্ক ভার্বটি প্রেজেন্ট আছে, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা ট্যাগ করবো। যেহেতু ভার্বের সাথে এস নেই, অর্থাৎ আমার এখানে সাহায্যকারী ভার্ব হলো ডু। হাবক থাকলে নাবদ করতে হবে, তাহলে কি হবে, ডোন্ট আই। তাহলে আমাদের অ্যান্সার এখানে কি হতে পারে, অ্যান্সার হতে পারে ডোন্ট আই। আর একটা অ্যান্সার হতে পারে, এই পাশে যদি আমরা করি ইউ হ্যাভ ডান ওয়েল, এখানে আমাদের সাহায্যকারী ভার্ব হ্যাভ, তাহলে কি হবে, হ্যাভেন্ট ইউ। তাহলে আমরা দুই নিয়মেই ট্যাগটা আমরা করতে পারলাম, হ্যাভেন্ট ইউ। দেখো, এবার আমরা চলে আসি আমাদের দ্বিতীয় সেন্টেন্সে, উই নো দ্যাট, আমরা জানি যে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। দেখো, এখানে আমাদের 2টি সেন্টেন্স রয়েছে, একটি উই নো আর একটি হলো ম্যান ইজ মর্টাল, কিন্তু মাঝখানে আমাদের একটা কনজাংশন রয়েছে, সেটা কি, দ্যাট। অতএব এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। উই নো, এখানে এটা হলো মেইন ক্লজ, আর দ্যাট ম্যান ইজ মর্টাল, এটা হলো আমাদের সাব অর্ডিনেট ক্লজ। আমরা যখন ট্যাগ করব তখন আমরা ট্যাগ অবশ্যই মেইন ক্লজে করব, সাব অর্ডিনেট ক্লজে কোনো ট্যাগ পোর্শন করা যাবে না। তাহলে আমরা এখানে ট্যাগ করব উই নো এই অংশে। এবার লক্ষ্য করো, এই নো ভার্বটি কিসে আছে, প্রেজেন্টে, এখানে তো কোনো এস নেই, অর্থাৎ এখানে ডাজেন্ট আসবে না, কি হবে, ডোন্ট। তাহলে আমাদের আসবে এখানে ডোন্ট, এবং আমাদের সাবজেক্ট কি, সাবজেক্ট হলো উই, তাহলে কি হবে, ডোন্ট উই। আশা করি এই নিয়মটি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসি আমাদের তৃতীয় নম্বর সেন্টেন্স, দ্যাট হি ইজ অনেস্ট, সে যে সৎ, ইজ নন টু অল, এটা সকলের কি জানা। এখানে দেখো আমাদের 2টি ভার্ব, এখানে একটা আছে ইজ এবং এখানেও একটা আছে কি, ইজ। এখন আমাদের বুঝতে হবে যে কোনটা আমাদের সাহায্যকারী ভার্ব। তোমরা দেখো, দ্যাট দ্বারা সেন্টেন্সটি শুরু হয়েছে, দ্যাট হি ইজ অনেস্ট, সে যে সৎ, এটা হলো আমাদের একটা ক্লজ এবং এটা হলো একটা নাউন ক্লজ। তোমরা জানো যে দ্যাট দ্বারা শুরু হয় সবসময় নাউন ক্লজ, অতএব এটা একটা নাউন ক্লজ, এর ভার্ব হলো ইজ। তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করব এই ইজের সঙ্গে, যেহেতু এখানে রয়েছে ইজ, বা তোমাকে ট্যাগ কোশ্চেন করলে কি হবে, ইজেন্ট, এবং দ্যাট হি ইজ অনেস্ট, এটা যেহেতু একটি নাউন ক্লজ, এর পরিবর্তে বসবে ইট।
তাহলে দ্যাট হি ইজ অনেস্ট ইজ নন টু অল, এটা কোশ্চেন অ্যান্সার হবে ইজ অ্যান্ড ইট। এবারে চলে আসি আমরা আমাদের পরবর্তী সেন্টেন্সে। আমাদের পরবর্তী সেন্টেন্স, টু ইর ইজ হিউম্যান, এটা একটি প্রবাদ, মানুষ মাত্রই ভুল, অর্থাৎ কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। এখানে আমাদের সাহায্যকারী ভার্ব কি? ইজ। তাহলে ট্যাগ কোশ্চেন আমরা ইজের সঙ্গে করব, ইজ থাকলে কি হবে? ইজেন্ট। এখন আমাদের সাবজেক্ট হলো টু ইট, এটা একটা ইনফিনিটিভ, টু প্লাস ভি অন, এখানে ইরোর, ইরোর শব্দটির ভার্ব হলো ইর। তাহলে যদি ইনফিনিটিভ সাবজেক্ট হয় এর পরিবর্তে আমাদের প্রোনাউন বসবে ইট, তাহলে টু ইর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল, এর অ্যান্সার হবে ইজেন্ট ইট। এবার চলে আসে আমরা আমাদের সর্বশেষ সেন্টেন্সটিতে। আমাদের সর্বশেষ সেন্টেন্সটি হলো হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স হ্যাজ ডান ওয়েল, সে এবং তার ভাইয়েরা কাজটি করিয়াছে। এখানে লক্ষ্য করে দেখো অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করা হয়েছে, এর আগে সাবজেক্ট রয়েছে হি এবং পরবর্তীতে আরেকটি রয়েছে হিজ ব্রাদার্স। তোমরা মনে রাখবে অ্যাজ ওয়েল অ্যাজ যদি মাঝখানে থাকে তাহলে সবসময় কি এর পূর্বের অংশটি সাবজেক্ট হয়, পরবর্তী অংশ সাবজেক্ট না। এখানে সাহায্যকারী ভার্ব কোনটা? আমাদের সাহায্যকারী ভার্ব রয়েছে হ্যাজ, তাহলে আমরা হ্যাজের সঙ্গে ট্যাগ কোশ্চেন করব, নেগেটিভ করলে কী হবে? হ্যাজেন্ট। আর সাবজেক্ট প্রোনাউন রয়েছে এখানে হি। তাহলে আমরা খুব সহজেই কিন্তু পাঁচটি রুল শিখে ফেললাম, তোমরা দেখতে পাচ্ছ। ডিয়ার লার্নার্স, আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য রুলস। উই উইল এগেইন টেক আওয়ার ক্লাস অন স্যাটারডে, টিল দেন স্টে হোম স্টে সেফ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, ইউ আর ওয়েলকাম।